হ্যালো সবাই কেমন আছেন আন্তরিক সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে নিয়ে আলোচনা সেটা হচ্ছে সেভেন নিয়ে আজকে আমরা আলোচনা করবো কিভাবে ফটো পাসপোর্ট সাইজ ফটো করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো বরাবর মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাহবুল হাসান শিশির

আপনি যদি চেষ্টা থাকে আপনার মন থেকে যদি প্রবল ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই ডিট করতে পারবেন তো আমরা আজকে দেখাবো কীভাবে পাসপোর্ট সাইজ আপনি করবেন পাসপোর্ট সাইজ করে একটি ফটো প্রফ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা করার আগে প্রথমত আপনাকে বলতে চাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেড বাটন বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বলে শুরু করি আজকের ভিডিও চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা প্রথমে যাচ্ছি মাইক্রোসফট অ্যাডোবি ফটোশপ আসলে আমার মুখ দিয়ে বারবারই বের হয়ে যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনারা জানেন বড় বড় 10 টি ক্লাস শেষ হয়েছে ওয়ার্ডের 10 টি ক্লাস শেষ হয়েছে সেজন্যই মাইক্রোসফট ওয়ার্ড কি বেশি মুখ দিয়ে বের হচ্ছে তো আজকে শুরু করছি অ্যাডোবি ফটোশপ 7 তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে অ্যাডোবি ফটোশপ 7

টুলস এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি টুলস রয়েছে এগুলোর নির্দিষ্ট কয়েকটি কাজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার এখানে দেখতে পাচ্ছেন হ্যাস্টোরি এটা দেখতে পাচ্ছেন স্টাইলিস এটা হচ্ছে নেভিগেশন বার তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মব টুল তো পরবর্তীতে মুভগুলো পরিচয় করে আমার এটা হচ্ছে মুভ টুল এটা দেখতে পাচ্ছেন এটা মুভ টুল এরপরে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এটা হচ্ছে সাইল সাইলস টুল এটা হচ্ছে ব্রাশ টুল এরপর আছে এটা হেস্টোরিজ ব্রাশ টুল এটা হচ্ছে গার্ডিয়ান টুল আর এটা হচ্ছে ডেডিকেট টুল এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল এটা হচ্ছে পলিগন টুল আর এটা হচ্ছে আইজিওফার টুল এটা হচ্ছে জুম টুল এই সাইডে যে কয়টি অপশন রয়েছে সেগুলো আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি চলুন আমরা ডান সাইডের অপশনগুলো দেখাই এটা হচ্ছে আপনার

আহ বারবার গোল হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে আমার দশটি ক্লাস শেষ হয়েছে অন্যদিকে আহ আমাদের দেশে বাংলাদেশের খেলা চলছে তো খেলাটা দিতে পারছি না সেজন্য বারবার গোল হচ্ছে তো আমি এখানে ওই আপনার যে মাইকেসফট ওয়ার্ডে দেখিয়েছিলাম কন্ট্রোল o দিলে আমার এখানে ওপেন হবে আহ মাইকেসফট ওয়ার্ডে সেই কন্ডিশন কিন্তু এই অ্যাডের ফটোশপে ফটোশপে ওপেন হবে তো আমি এটা দিচ্ছি না আমি রাইড বোট ডাবল ক্লিক করছি আমার এই স্কিনে ডাট ডাবল ক্লথ ক্লিক ক্লিক করছি ক্লিক করার পরে একটা ফটো আমি এখানে নিব সেটা হচ্ছে আমি আমার একটা ফটো নিলাম ধরুন আমার ফটো যে জায়গা রয়েছে খুঁজে নিচ্ছি ধরুন আমি এই ফটোটাকে আমার খুব আগের খুব পুরোনো ফটো এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবো যদিও এটি বা কাছে যে তবু সমস্যা নেই তো আপনার সোজা করে একটা প্রশ্ন মতো কোনো প্রশ্নই নাই অনেকেই তো চিন্তা করে যে আসলে অনেকের মোবাইলে দেখেন সেলফি ছাড়া কোনো আপনার ফিক পাবেন না আপনি তো আমার এই ফিক কি রয়েছে তো আমি বিশেষ করে কোনো ফটো খুবই কম ফটো তুলি এর জন্য অন্যের ফটো তুলতে ভালো লাগে যাকে সেই কথা না বাড়িয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ টুল এখানে যখন আমি কাজটি রাখবো তখন একটা লেখো নিচে ক্রপ ক্রপ টুল টুলে আমি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওয়েট এটা দিলাম এটাতে ধরুন আমি একটা ফাস্টফুড ফাস্টফুড সাইজের সাইজের সাইজগুলো রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা রাখবেন নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশের ক্ষেত্রে একটা সাইজ রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু আপনি হাইট দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু এরপরে হাইট রয়েছে ওয়ান পয়েন্ট নাইন

তো যারা নতুন আমি মনে করি তারা এই অপশনটা দিয়ে কাটবেন এই অপশনটা দিয়ে এভাবে এভাবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটু দ্রুত করে দিতে কাটবেন কারণ এটা টাইম আউট একটা সীমা রয়েছে যদি টাইম আউট হয় তাহলে এটা আপনারা কাজ করবে না তো আমি একটু দ্রুত কাজ করে দেখাচ্ছি যেহেতু যদিও আমি এটা দিয়ে কাজ করি না আমি আমার রেকিং টুল দিয়ে আমার আইটি টুলস রয়েছে সেটা দিয়ে আমি কাজ করি তো সেটা দিয়ে পরবর্তী দেখাবো যেহেতু আপনারা নতুন যারা নতুন একেবারে নতুন তাদের জন্য

আপনার হাতে স্পিড চলে যাবে যে যদিও আমি এই টুলটা দিয়ে কাজ করি না অবশ্য আমার আরেকটা টুল রয়েছে আমি সেটা দিয়ে কাজ করি এই জন্য হয়তো আমার একটু লেট হচ্ছে যারা আমার থেকে এক্সপার্ট হয়ে থাকতে পারেন এই টুলের প্রতি তারা একটু দিয়ে কাজ করবেন তখন দেখতে পাবেন এইখানে ক্লিক করার পরে আপনি বাইরে দিয়ে এভাবে ক্লিক করে আবার যেখান থেকে শুরু করেছেন ওই জায়গায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা রিমিক্সের মতো ছাড় যারা নতুন তারা রিমিক্স বলবেন যে আমাদের বাসায় আমরা সেটা বলবো না রিমিক্সের মতো চারদিকে দিকে এটা ঘুরছে তো তারপর এরপর হচ্ছে আপনার যে কালার কালারের যেটা রয়েছে সেটা তো আমি কালারের গুলা দেখাচ্ছি না আপনি যদি নতুন নতুন জন্য আমি এখানে ক্লিক করবেন এই এই কালারে ক্লিক করবেন আপনি দেখেন দেখতে পাচ্ছেন নিচে কালার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্লু কালার নীল কালার যেটা যেটা বলি সেটাতে দিয়ে এভাবে টানে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটা ওকে এরপরে আপনার কিওয়ার্ডে আপনি কিওয়ার্ডে আপনি যদি ব্যাক স্পেস দেন তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়ার পরে আপনি যদি এভাবে চেঞ্জ করতে না চান তাহলে আপনার এখানে নিচে এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ফাইল ইজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করুন ক্লিক করার স্লাইড কালার রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা সিস্টেম রয়েছে কিন্তু এখানে দুটি লেয়ার হয়ে গেছে যদি আমি এখানে ব্রাইটনেস চেঞ্জ করি তাহলে আমার এই লেয়ারও হবে না এই লেয়ারে এই লেয়ারে চেঞ্জ করতে হবে তো জন্য

আস্তে ধীরে 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 খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে কারণ আপনি যত সময় দিবেন ততই ফটোটা খুব সুন্দর আকৃতি ধারণ করবে তো এরপরে হচ্ছে ধরুন আমি আমার পাসপোর্ট সাইজের ফটোটা এখানে বিভিন্ন ধরনের কাটা হয়েছে বা এখানে কাটা সুন্দর হয় নাই এর জন্য তো আমি এটাতে অল্টার ক্লিক করে এটা ছোট বড় করছি কাটসারটা উপর দিকে নিয়ে উপর নিস করছি এই জন্য এটা ছোট বড় হচ্ছে

আমি যদি এটাকে এখানে করার পরে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা অন্যরকম হয়ে এরপরে আমাকে ইমেজ গেলাম ইমেজ গিয়ে যদি আমি এখান থেকে কন্ট্রোল এম এর অপশনটা যেহেতু আসছে না শর্টকাটে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যদি আমি এই অপশনটা দিতে পারেন যদি একটু উপরের দিকে নিয়ে দিই তাহলে এটা একটা সাদা রঙের দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর হয়ে যাচ্ছি এই অপশনগুলো ব্যবহার করেন অপশনগুলো ব্যবহার করার পরে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটোটা ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এটাতে আমি একটা নতুন ফেস নিলাম কন্ট্রোল এন দিয়ে আবার বলছি কন্ট্রোল এন দিয়ে নতুন যে এফোর একটা ফেস নিলাম যদি আমি এটা প্রিন্ট করতে চাই তাহলে এটা ব্যবহার রাখলাম রাখার পরে আমি এখান থেকে মুভ টুল নিয়ে এটা এখানে আনলাম দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজের ফটো হয়ে গেছে এখন এটা থেকে আমি যদি অল্টার ক্লিক করি অল্টার ক্লিক করলাম অল্টার ক্লিক করে আরেক কপি বাইর করলাম এরপর অল্টার ক্লিক করে আরেকটা নিলাম এরপর অল্টার ক্লিক করে আরেকটা নিলাম এরপর অল্টার ক্লিক করলাম আরেকটা নিলাম টোটাল আমার পাঁচটা কপি এখানে আমি প্রিন্ট করতে পারবো তো আপনাদের বোঝার জন্য এই ফটোটি আমি কাজ করেছি যদিও আমি কাজ করে থাকি আমার এই টুলটি দিয়ে আমার ফেন টুল দিয়ে আমি কাজ করে থাকি এই জন্য আমি আপনাদেরকে এই কাজটি দেখাতে হয়তো খুব ভালোভাবে দেখাতে পারি নাই তো আমি আমার এই ট্রপের আবার ছবিটি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এই আমি ক্লিক করে আমি এইটা দিয়ে কাজ করি আমার ফেন টুল দিয়ে তো পেন্টুল দিয়ে কাজ করলে খুব সুন্দর যদিও তারা নতুন তারা এটা বুঝবেন না তো পরবর্তীতে পেন্টুল নিয়ে একটা ভিডিও করব সেটাতে অবশ্যই আপনাদের বুঝিয়ে দিব তো বরাবর আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা পাসপোর্ট সাইজের ফটো কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে এই ভিডিওটি বানানো যদি কেউ না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমি সমস্যা সলভ করার চেষ্টা করব আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর অবশ্যই বলার আরো একটি কথা বলে যাই আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন পরবর্তী নিত্য নতুন এবং টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি ওপেন করে রাখুন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাহবুল হাসান শিক্ষিত সবাই ভালো থাকবেন গুড বাই টাটা